তো বন্ধুরা, টিনার বিষয়ে আবারও চলে এসেছি কয়েকটা কথা বলতে। তো তোমরা তো হয়তো পেয়ে গিয়েছো ও যে মানে নোটিশের কথা বলেছে, যে ও চ্যানেলের বিরুদ্ধে কথা বলেছে, যেগুলো দুটো চ্যানেল বন্ধ করতে দেওয়ার জন্য। তোমরা তো নিশ্চয় পেয়ে গিয়েছো, তাও ভাবছি না তোমাদেরকে আসে একটু বলি, তোমাদের সাথে একটু গল্প টল্প করে নিই। তো সেটাই, টিনা দুটা চ্যানেলের বিষয়ে, দুটা চ্যানেল বন্ধ করতে দেওয়ার জন্য সন্দীপের কাছে লিগেল নোটিশ পাঠিয়েছে, উকিলের নোটিশ। সেটার মধ্যে স্পষ্ট লিখে দিয়েছে যে ও দুটা চ্যানেল সন্দীপে বন্ধ করতে, আর লিখেছে যে ওর টিনার বিরুদ্ধে কোনো ভিডিও যেন সন্দীপে না বানায়। আর আরেকটার মধ্যে লিখেছে যে আরও দুটো চ্যানেলের কথা লিখেছে, সেটা দুটা চ্যানেলের কথা, যে একটা হলো তোমার সীমাদির চ্যানেল, আর একটা হলো তোমার আয়ুষ ভাইয়ের চ্যানেল। সে দুটার কথাও স্পষ্ট করেছে। আচ্ছা যা হোক, ওগুলা কথা পরে বলবো, এখন সন্দীপের টিনার কথাই বলছি। টিনা যে লিখেছে ওর চ্যানেল, ও নাকি বিয়ের পরে এসে ওকে আগিয়ে নিয়ে গিয়েছে, ওর জন্য আজকে সন্দীপে এত টাকা পয়সা কামিয়েছে বা এত সুন্দর ঘর বানিয়েছে। তো সেটাই বলবো টিনা, তুমি কি ইউটিউব চ্যানেলটা তোমার বাপের বাড়ির থেকে নিয়ে এসেছিলে? তোমার তো ইউটিউব চ্যানেলটা তোমার না, ওয়াইটিটা কারোর নিজের থাকে না। ও তুমি যেভাবে বলছো তোমার চ্যানেল, হ্যাঁ তোমার চ্যানেল কিভাবে হবে? এটা তো যখন তুমি বিয়ে করে এসেছিলে তখন সন্দীপ তোমাকে অনেক হেল্প করেছিল, তোমাকে ইউটিউব করার জন্য সন্দীপে অনেক হেল্প করেছে। তুমি কি নিজে নিজে একা একা একটা মোবাইল নিয়ে ক্যামেরা, এত বছর যে ক্যামেরা করেছো, তুমি কি নিজে নিজে পেরেছো সব কিছু করতে? হ্যাঁ, সন্দীপ কি তোমাকে একটু হেল্প করে নাই, যে ক্যামেরা ধরে দেওয়া বা তোমার সাথে যেগুলো শর্ট ভিডিও বানানো বা ডান্স করা, যেগুলোই হোক, তুমি কি সব একা একা করেছো? সন্দীপ তোমার সাথে কিচ্ছু হেল্প করেনি, তোমাকে কীভাবে বললে যে আমি এই চ্যানেল দুটো আগিয়ে নিয়েছি, আমার জন্য এত কিছু হয়েছে আমার? তো সেটাই বলছি টিনা, আচ্ছা দুটা চ্যানেল তোমার, তোমার চ্যানেলের প্রতি এত তো মানে ইসে, তোমার চ্যানেলের প্রতি এত ইন্টারেস্ট, তোমার নিজের ছেলের প্রতি ইন্টারেস্ট নেই? তোমার মা, তুমি একটা মা, তোমার পেটের বাচ্চা তোমার ছেলে, তোমার ছেলের কথা একবারও মনে পড়লো না? তোমার ছেলের কথা তুমি সন্দীপকে না জানিয়ে তুমি ইউটিউবের কথা বলছো, তোমার চ্যানেলের কথা বলছো? বাহ, তোমাকে আমি কিন্তু মানছি। আর হ্যাঁ, কেন না করবে না, তুমি তো এখন সরকারের সাথে ভালো দিন কাটাচ্ছ, আর তুমিই বলেছো যে সন্দীপ সরকার তোমাকে অনেক হেল্প করছে, তোমাকে হেল্প করার জন্য তুমি এত আগিয়ে মানে স্টেপগুলো নিতে পারতেছো, নাহলে তুমি পারতা না, তোমাকে আগেও করেছে এখনও করছে সরকারে। সেই জন্য বলছি তুমি সরকারের জন্য তুমি আজকে নিজের ছেলেকে ভুলে গিয়ে তুমি সন্দীপকে লিগেল নোটিশ পাঠিয়েছো যে ওর চ্যানেল দুটো বন্ধ, তোমার চ্যানেল দুটো বন্ধ করে দিতে। আর সন্দীপে একটা নতুন চ্যানেল খুলেছে, সেটা চ্যানেলটার নাম হলো ভিলেজ লাইফ সন্দীপ। তো তোমরা প্লিজ ওর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যত পারো শেয়ার করে দিও। আর সন্দীপ ভাই, তোমাকেও আমি বলছি, তুমি কিন্তু কোনো ভয় পেও না ওর এই কথাগুলো নিয়ে, তুমি এইভাবে আগিয়ে যাও। তোমাকে আমি রোজে ফ্লো করি, তোমার চ্যানেলটাকে আমি রোজে দেখি, যখনই তুমি ভিডিও আপলোড করো সাথে সাথে আমি তোমার ভিডিওটা দেখি। তো সেটাই বলবো যে তুমি কীভাবে তোমার ছেলেকে মানে ভালোভাবে, যেভাবে তুমি বাচ্চাকে একটা কেয়ার করতে হয় সেভাবে তুমি করতেছো, তোমার মা বাবা সেভাবে করতেছে, তোমাদের সাথে তোমাদের মা বাবা তোমার সাথে আমি সবসময় থাকবো। আর আমরা যতই মানে পাবলিক আছি সবাইকেই বলছি, সবাই যাতে সন্দীপকে একটু হেল্প করে। আর টিনা, তুমি তো যা মিথ্যা কথা বলে যাচ্ছ সেগুলো তো নিজেই ধরা পড়ছে। তুমি সেদিন বললে যে আমি কোনো সোনা নিয়ে আসি নেই, আমি আমার শ্বশুর শাশুড়ি বদনাম করছে। হ্যাঁ, তুমি যদি সোনা গোনা কিছু নিয়ে না আসো, তবে তাহলে সন্দীপে কীভাবে বললো তুমি সোনার ব্যাগে মদে যা যা জিনিস তোমার ছিল সব ঢুকিয়ে নিয়েছো, বা তোমার আইডি প্রুফ বা তোমার ব্যাংক পাসবুক একটা মানে আগের থেকে তোমার ব্যাগে সব তৈরি করেছিল, সবগুলো তুমি নিয়ে চলে গিয়েছো। তুমি তো একদম হাসি খুশি মুখে বাড়িতে চলে আসলে নিজের বাচ্চাকে
ছিলেন ছেড়ে, তোমার যখন আসতে আসলে তোমার, তুমি তো যদি তুমি তোমার যদি এতই বাচ্চার প্রতি তোমার ভালোবাসা ছিল, তুমি যে চোখের জল তুমি রাখতে পারতাছ না, তুমি তো বলছো যে আমার ভিতরের কান্না আমি কাকে দেখাবো, আমি নিজে কত যে মনটা খারাপ লাগতেছে আমি সবাইকে তো আর বলতে পারতেছি না অন ক্যামেরায় এসে। তো তুমি যদি এতই তোমার বাচ্চার প্রতি ভালোবাসা থাকতো, সেদিন কেন তুমি হেসে হেসে চলে আসলে নিজের বাড়ি ছেড়ে বা বাচ্চাকে ছেড়ে, সেদিন বাচ্চাকে নিয়ে চলে আসতা, তাহলে বুঝতাম যে না সত্যি তুমি তোমার ছেলেকে ভালোবাসো। সেই জন্য আমি আগের ভিডিওতেও বলেছি আর মদিরা আর তোমার মানে টিনার সাথে সম্পর্ক বহুত আলাদা মায়ের সম্পর্ক, সেটাই মানে ম্যান্ডি মন্দিরা, মন্দিরাও তো প্রক্রিয়াতে ছিল কিন্তু ওর বাচ্চাকে নিয়ে ও খুব সুন্দর করে ওর সাথে ও রেখেছিল। আর তুমি একটা মা নিজের বাচ্চাকে ছেড়ে সরকারের সাথে সুন্দর করে টাইম কাটাচ্ছ, তো সেটাই বলছি। তো তোমরা তো প্লিজ তাহলে ব্লেস লাইফ সন্দীপ চ্যানেলটাকে যত যত পারো শেয়ার করে নিও। তো আজকের জন্য আমি ভিডিওটা এখানে অ্যান করলাম, যদি পারো প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এখানে, সবাই ভালো থাকো সুস্থ থাকো, গুড নাইট, বাই বাই।